আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ। খবরের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় গেলিয়া অঞ্চল থেকে প্রায় 52টি পরিবার বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো। এর সাথে সাথে গেরুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করা হয়। এই সাইকেল মিছিলে যোগ দেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা ও অন্যান্য নেতৃত্ব। গেরিয়া নেতাজি সংসদ অর্থাৎ গেরিয়া অঞ্চলের বেশ কিছু এলাকা থেকে সেখানে মানুষদের পরামাণিক সভাপতি নেতৃত্বে সমীর কর্মকার সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, রামপ্রসাদ সূত্রধর বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন, তারাপদ কেওড়া সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে, প্রতীক রাজক সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কৃষ্ণা দিগার বিজেপি করতেন উনি আজকে তৃণমূল কংগ্রেসে পতাকা ধরছেন, উপস্থিত আছেন অবধ সিংহ তিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসছেন, আজকে ওনাকেও শুভেচ্ছা জ্ঞাপন করি, নবকুমার মালিক আজকে তিনি যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে, বাচ্চু সিং তিনি সক্রিয়ভাবে বিজেপি করতেন আজকে ভুল বুঝে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, আন্তরিক শুভেচ্ছা, বাপি সিংহ তিনিও যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে, অসিত রজক তিনি তৃণমূল কংগ্রেসে আজকে আমাদের সামনে উপস্থিত হয়ে দলীয় পতাকা ধরেছেন, এবং নেতাজি গ্রুপের সঞ্জীব গুড়ের নেতৃত্বে শান্তি চ্যাটার্জি যিনি দীর্ঘদিন সিপিএম করতেন আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করি। সুতরাং এই ধরনের অরাজকতা অন্ধকার যুগ ভারতবর্ষে চলবে না, সেখানে কিন্তু মানুষের স্বপ্ন পূরণ করতে হবে, সুতরাং এই সরকারকে আর ভারতবর্ষে রাখা যাবে না, সেটা মানুষ কিন্তু ডাক দিয়ে দিয়েছে। বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ। আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ। খবরের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।